কিরাম এ ক তুই এই চিরুনি আয়স কারণ এই সময় আপনা টাইম আতা হ্যাঁ তোর টাইমে আয়া লাভ কিতা তরে তোর সুইসা বটটা দে তো কি হয়েছে আমি আবার এই বটটা তিকা নতুন গাছ হইয়া আমা বাইর দিস ইজ ম্যাঙ্গো স্টাইল বাহ কি স্টাইল আচ্ছা তোর নাম ম্যাঙ্গো কেমনে রে পড়ছে এটা অনেক যুগ 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 বছর আগের কথা আমি শুনছিলাম কেটা বিলে দুধ দিছে এরপর থেকে বিলে তোর নাম ম্যাঙ্গো পড়ছে ও এমনি একটা কাহিনী হয়েছিল আচ্ছা কাহিনীটা কস না আমার বাইঙ্গা শুনতাম তুই শুনবি ও সালাডা টান দিয়া বো কইতাছি সালাডা টান বইছি কয়বার আজকে থেকে অনেক যুগ 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 আরে হইছে তো আর কত যুগ যাইবি অনেক কষ্ট না ও হো কইতাছি ক এডা অনেক যুগ আগের কথা কিতা হইছিল ওই দিন সিন্দুরা আম সিনুসনি লাল টুকটুক টুক করে যে ও খাইছি তো যে স্বাদ লাগি! রি আমি সিন্দুরা আম হইয়া ছিলাম হ্যাঁ তুই সিন্দুরা আম আসলি কিন্তু সিন্দুরা আম তো লাল তোর কালার তো ফাটা কালার আগে আমারে ফাকতে তো দিবি ও আমি ফাঁকা যখন জুনা জুনা হয়ে যাবো গা তখন আমারও দেখতে লাগবো লাল তুই ওখানে ফাঁকছ না পাকলে কি আর গাছ থাকলাম হইলে কোন সময় সুস্যা খাই বট্টা ডাফালাই দি হইলে আমার কি জীবন আনলি রে আম সকলে তোরে সুস্যা দিয়া জাগা এরপর থায় না তোর কোন দাম আমার মতোই ওই আরেকজন রে সুস্যা ফালাই দে তার নাম হয়েছে জাম তোর আর জীবন ডা সুসা সুসি তুই গেল রে অয় আর কইস না আচ্ছা এরপরে কিটা হয়েছিল কেমনে পড়ছে তোর নাম মেঙ্গু আমি ওই সময়ের যুগে পাইকা সিন্দুরা ময়া গাছে ঝুলতাছি আর একটা মায়া ডেইলি ডেইলি আমার গাছের নিচে তো যাইতো আর সায়া থাকতো আমার দিকে বাবা তুই দিপুরা হিরো আসলি তোর দিকে মায়া 팬 ছায়া থাকতো ও সবাই আমার সুস্তে পারতো এলিকা সবাই আমারে পছন্দ করত কিন্তু ওই মায়াডা আছে না বেতলা সুন্দর আসলো রে একদম সাদা কালারের আসলো তুই কি তা মায়াডার পছন্দ করতি নাকি ও মায়াডা আমার দিকে ছায়া থাকতো আর আমিও মায়াডার দিকে ছায়া থাকতাম সেরা ফিলিংস আসিলো তইলে তুই মায়াডার প্রেমে পইরা গেছলি গান আরে ও আমার বটর ভিতরে এমন ফিলিংস ই আইছিল আচ্ছা কি রে মায়াডা যে তোর দিকে ছায়া থাকতো

কসনা 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 এ contar কথা মনে পড়লে আমার বটটা কান্দে বটটা কান্দে মানে তোরা যখন ছাকা খাস তখন তোরার মন কান্দে কিন্তু আমি যখন ছাকা খাই তখন আমার বটটা কান্দে তাইর কথা বেটালা মনে পড়ে রে কিতা কি তা মায়াডা তোরা দেখতে আইছ না আর কইস না একটা বাঙালি ফুলা তাইর পিছনে পাগল হয়ে গেছে গা কস কি তা কাহিনির ভিতরে টুইস্ট তোর প্রেমিকার বিছানা আরেক বেটা গেছে গা ও তার দেখলে মন্ডা কই তো গাছের নাই মাইয়া তার দুনা দি বুঝি রে তোর কষ্টটা অকনে গিয়া বুঝি এই হারাম জাদার লাগে আমি তাইরে পাইছি না তে কি করছে আরে একদিন বেটা আমি গাছ ঝুলতাছি বেতালা বাতাস আইছে আর তাইও আমার গাছের নিচে দা যাইতাছে এমন টাইমে ছায়া দিহি ওই হারামজাদা তার ফিসনে পিছনে আইতাছে এরপর কি তা হইছে এরপর ওই হারামজাদা তার সামনে গিয়া দাঁড়ায়া তারে কো আই লাভ ইউ কস কি আমার জেরা ঘুরছে রে আর রাগের মাথায় ছটপট করতেছি আর ডেট নরমাসলো ডা বাইঙ্গা দপদ দা মাটি ফিরে গেছি গা ইস রে দুঃখ মনে পাইছ বেতালা না আরে বেডা আমি মাটি ফিরে যুদ্ধ না দুঃখ পাইছি এর বেশি দুঃখ পাইছি তাই কথাটা শুনি তাই আবার কি তা কুছে তাই তো আমার বালা ভাইতো পরে বুঝলাম তাই আমার খাওয়ানোর লেগে বালা ভাইতো তাই কি তা খাইয়া লাইছে তোরে ও আমি যখন মাটি ফুরছি তাই তো বেতালা খুশি এরপর তাই তো বাংলা জানে না ইংলিশে ওই হারামজাদের ক হেই ম্যান গো এরপর ওই হারামজাদা দৌড়দা আয়া আমার তুললা তাই হাত দিছে আর তাই বেতালা খুশি হইয়া তারে ক আই লাভ ইউ টু তারা দুজনে আমার সিরা ফাইরা সুস্যা খাইয়া লাইছে এরপর থেকে আমার প্রজাতির আম যখন দপদা মাটি তখন সবাই ক হে ম্যানগো হে ম্যানগো ইতা কথা আমার নাম পড়ে আসা ম্যাঙ্গো